নমস্কার বন্ধুরা, কাকলিস গ্যালাক্সিতে সবাইকে স্বাগত। অনেকদিন ধরে বেশ কিছু প্রশ্ন তোমাদের জমে রয়েছে, অনেক অনেক প্রশ্ন আসছে, তার উপরে বেস করে আমি কয়েকটা ভিডিও তৈরি করব ভেবেছি। তো এক একটা প্রশ্ন নিয়ে এক একদিন বলবো। আজকে যে প্রশ্নটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে, পিরিয়ড চলাকালীন সিঁদুর পরতে নেই কেন? প্রচুর প্রচুর প্রশ্ন করেছো, অনেকে প্রশ্ন করেছো, একই প্রশ্ন করেছো, তো তার উত্তর নিয়ে আজকে বসলাম। প্রথমত বলবো যে পিরিয়ড হলো মহিলাদের একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া ঠিকঠাক চললে একজন নারী মা হতে পারেন, বাচ্চার জন্ম দিতে পারেন। সৃষ্টিতে নারীর অবদান পিরিয়ডের কারণেই অনেকখানি। এটা একটা জৈবিক প্রক্রিয়া যা 28 দিন পর পর চক্রাকারে চলতে থাকে। এবার তাহলে বলা যাক যে সিঁদুর কী, যেটা বিয়ের সময় স্বামী স্ত্রীকে পরিয়ে দেয়। হিন্দুদের রিচুয়ালে এটি চলে আসছে। এবারে বলি যে পিরিয়ডের সময় সিঁদুর না পরার যে যুক্তি, কেউ কেউ মনে করেন যে পিরিয়ডের সময় সিঁদুর পরা উচিত নয়। তার কারণ হিসেবে তারা বলেন যে সিঁদুর হলো একটা পবিত্র জিনিস, পিরিয়ডের সময় যেরকম পুজো করা যায় না সেরকম সিঁদুর পরাও যায় না বলে তাদের ধারণা। কিন্তু যদিও অনেকে আবার পুজোটা করেন না কিন্তু সিঁদুরটা পরেন। এবারে বলি যে সিঁদুর পরার যুক্তিটা কোথায় পিরিয়ডের সময়। সিঁদুরকে এই প্রজন্মের অনেকেই স্বামীর দেওয়া হলেও একে সাজসজ্জারই একটা উপকরণ মনে করেন, গোড়ামিতে বিশ্বাস করেন না। তাই পিরিয়ড না হলেও অনেক সময় সিঁদুর পরে না বা সিঁদুর ব্যবহার করতে দেখা যায় না। এই মতে পিরিয়ডের সময় সিঁদুর পরাতে কোনো বাধা থাকার কথা নয় বা উচিত নয়। এবারে বলি আমার যুক্তি। দেখো, পিরিয়ডের সময় পুজো করবো কি করবো না, এটা সম্পূর্ণভাবে আমাদের মধ্যে চলে আসে বা পরিবাহিত হয় আমাদের পূর্বজদের কাছ থেকে। এটাকে বলে কন্ডিশনিং। তাই ভুল মনে করলেও বা এর পেছনে কোনো যুক্তি নেই এটা মনে করলেও আমরা অনেকেই পিরিয়ডের সময় পুজো করতে পারি না। সেই রকমই আমাদের পূর্বজদের কাছ থেকে যদি আমরা শিখি বা দেখে আসি যে এই টাইমে সিঁদুর পরা যায় না বা তারা কেউ পরতেন না, তাহলে আমরাও কিন্তু সেই ভাবধারায় বিশ্বাসী হয়ে উঠি এবং আস্তে আস্তে আমাদের মধ্যে কন্ডিশনিং হয়ে যায় যে আমরা সিঁদুর পরতে পারবো না। আবার যদি পূর্বজরা সিঁদুর পরে থাকেন সেটা আমরা দেখি, দেখে আমরা শিখে যাই এবং আমাদের মধ্যে সেটা বদ্ধমূল হয়ে যায় এবং তখন আমরা পিরিয়ডের সময় সিঁদুর পরি। এর থেকে এটাই বোঝা যায় যে কন্ডিশনিংয়ের কাছে যুক্তি হেরে যায়। আমি একটাই কথা বলবো যে যুক্তি যদি না পাও তাহলে পিরিয়ডের সময় পুজোও করো এবং সিঁদুরও পড়ো। কন্ডিশনিং থেকে বেরিয়ে আসা মানে নতুন চিন্তাধারাকে স্বাগত জানানো, এতে ভুল কিছু নেই। আরেকটা কথা বলবো যে তোমার মধ্যে যদি এই লজিক গড়ে ওঠে যে পিরিয়ডের সময় পুজো করা যাবে না এই এই কারণে এবং সিঁদুর পরা যাবে না এই এই কারণে, কারণ যুক্তি তোমার কাছেই, তুমি যার মধ্যে যৌক্তিকতা দেখবে তোমার কাছে সেটাই ঠিক, তাহলে অবশ্যই পুজো করো না, সিঁদুর পরো না। তো আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে আমি অন্য প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।